ফ্রেন্ডস, টেকনিক্যাল হ্যাকার নিহালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বলবো কিভাবে একটি পেনড্রাইভ বানাতে হয় কার্ড রিডার দিয়ে, খুব ভালোভাবেই কাজ করবে। চলুন দেখে আসি। এটা হলো একটি কার্ড রিডার, দেখতেই পাচ্ছেন এটি একটি স্যামসাংয়ের কার্ড রিডার। আমার কাছে আছে একটি 8 GB স্যানডিক্স। এটা আপনাকে এই যে বড় জায়গাটিতে ঢুকাতে হবে। আশা করি আপনারা সবাই তো ওটিজি কেবলের নাম শুনেছেন এবং এটির ব্যবহারও জানেন। ওটিজি কেবল দিয়ে আপনি ফোনে পেনড্রাইভ কানেকশন দিতে পারবেন। এছাড়া আপনি কম্পিউটার বা ল্যাপটপেও ওটিজি কেবল কানেক্ট করতে পারবেন। এর জন্য আপনার দরকার হবে কার্ড রিডার, আর এই কার্ড রিডার সহ এই ওটিজিটা ঢুকাতে হবে আপনার ফোনে এবং সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে আপনার মেমোরি কার্ড কানেকশন দিয়ে পেনড্রাইভ হিসেবে চালাতে পারবেন। আমি মেমোরি কার্ডটি কার্ড রিডারের ভিতর ঢুকিয়ে দিলাম। আগেরভাবেই ওটিজি কেবলটি এখানে ঢুকিয়ে দিলাম, দিয়ে ফোনে কানেকশন হয়ে যাবে অথবা কম্পিউটার বা ল্যাপটপেও কানেকশন দিতে পারবেন। এটি হলো ট্রিক। এখন চলুন আমাদের টেস্ট টাইম। দেখতেই পাচ্ছেন মেমোরি কার্ডটি এখানে ঢুকানো আছে। ওটিজিটাও আমি আবার ঢুকিয়ে দিচ্ছি। এটি হলো একটি স্মার্টফোন, দেখতেই পাচ্ছেন এটি একটি সাধারণ স্মার্টফোন। ওটিজি কেবলটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওটিজি কেবলটা লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ইউএসবি স্টোরেজ নামের একটি অপশান এসেছে। এটাই হলো আপনার মেমোরি কার্ড। দেখুন মেমোরি কার্ডের সব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো মেমোরি কার্ড টেস্টিং। এবার আমি আপনাদের স্যানডিক্স এসডি কার্ড লাগিয়ে দেখাবো। স্যানডিক্স এসডি কার্ড দেখতে পাচ্ছেন ঢুকিয়ে দিলাম। এবারও দেখুন ইউএসবি স্টোরেজ নামে একটি অপশান এসেছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে কাজ করছে। এটি হলো আজকে আমার ভিডিও। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি কি প্লিজ একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।